সিঙ্গাপুর কোত্থেকে কোথায় গেল? আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল। আমাদের বুঝতে হবে, আমার ইসলাম দারিদ্রের বিকাশের জন্য আসে নাই, দারিদ্র বিমোচনের জন্য এসেছে। সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে, এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে, আমার নাতি নেতৃত্ব দিবে, বলেন কার বাবার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার? তিনি কি তা করেছেন? না। ইন্তেকালের সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন, আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য, খোদাভীরু, আল্লাহকে ভয় করে, তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছেন, ওমর ওসমান আলী তাই বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এটি হলো গণতন্ত্র, তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিতে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো, সুবহানাল্লাহ বলেন। কে বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, বেদ আর বাইবেলের মতো? নিশ্চয়ই নয়। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে। এ মাসটার নাম কি? আরবি। আরবি মাসের নাম কি? মুহররম। এটি সেই মাস যে মাসে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য রসুলের কলিজার টুকরা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন। হযরত ইমাম হোসাইন তিনি দেখতে পেলেন 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়াত, যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন, আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন, মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো, কুফায় আপনি যাবেন না। তিনি বললেন, আমি কোনক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি বাধা দিলেন, বললেন, আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন, যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে, 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদেরে বললেন, ও আমার সাথীরা, ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন, ইমাম, আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই, আর আপনার যদি শাহাদাত নসিব হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল, জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হোসাইন। তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন, তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমার চোখের সামনে আমার নানাজির দামদার মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন, হোসাইন, জিহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি দাবি আছে, এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু,
গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই, পানি নাই, আমার বুকে দুধও নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা, আমার হাতের দিকে তাকাও, এটি রসুলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান। ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করায়। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না, তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল। ইমাম হোসেনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হোসেন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন, কলিজার টুকরো সন্তান, সালে আলাইহিস সালামের উটনীর রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র, হযরত সালে আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার আওলাদ। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে, এ আমার পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না। ইমাম হোসেন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আসনা পানি তুলেছেন, পানি পান করবেন। মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণাক্ত পিপাসাক্ত হোসেন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ ভেসে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরো সন্তান এই পানির অভাবে চলে গেল, 40 জন মানুষ বিদায় হলো, এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই, হাতের থেকে পানি পড়ে গেল। অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো। ইমাম হোসেন বললেন, থামো, একটু থামো, তোমরা কাকে তীর বিদ্ধ করছো? আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নই? আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই? কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো? উম্মে সালমা, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকালবেলায় 11ই মুহররম সকালবেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন, কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন, মা আপনি কান্দেন কেন? তিনি বলছেন, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে, আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ধুলা মাখা, বুক কাদা বলি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন, মুখখানা মলিন কেন, দাড়ি মোবারকে ধুলা বালি কেন? রসুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবালা দেখে এসেছি, আমি দেখলাম আমার কলিজার টুকরা হোসেনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে, তার দেহ মুবারক। ইসলাম এত সহজে আসে না, অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম। হযরতে হোসেনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুমার গভর্নর ইবনে জিয়াদের সামনে রেখেছে, ইবনে জিয়াদ চেয়ারে বসা, সিংহাসনে বসা, ইমাম হোসেনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে। কলঙ্কিত ইতিহাস, কি করে আমি শুনাই আপনাদেরকে? ইবনে জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা, ইমাম হোসেনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়স, তিনি বলছেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার মাতা? তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছো, আমি যায়েদ, আমি দেখেছি রাসূলুল্লাহ 1000 বার এই মুখের উপরে চুমা খেয়েছে, তোমার দেয়া তুমি বন্ধ করো। প্রিয় ভাই সব, রাজতন্ত্র নয়, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, দ্বীন দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা ইসলাম। আজকে এই পৃথিবীতে
মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য, উগ্র জাতি হিসেবে, সহিংস জাতি হিসেবে, অগণতান্ত্রিক জাতি হিসেবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ চিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম, রসুল্লাহর মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে, পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে, নাউজুবিল্লাহ। তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে? ডেনমার্ক, আমেরিকা, ইউরোপ, তোমরাও কি মানুষের মতো কাজ করেছ? বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন, কিছু নেন নাই। তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা। রাসূলকে অপমান করার ক্ষমতা কারো নাই। তার সম্মান, তার সম্মান পাহাড় সমান নয়, তার সম্মান আকাশ সমান নয়, রসুলের সম্মান আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহ তার আরশে আজিমে কাউকে দাওয়াত দেন নাই, বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমি আমার বরিশালবাসীদের বলব, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সংযমী হতে হবে। আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না। আমরা কারো পতাকা পোড়ানো, কারো অফিসে ভাঙচুর করা, এটা আমাদের কাজ না। আমরা গড়ার জন্য এসেছি, আমরা ভাঙ্গার জন্য আসি নাই। কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না। ওরা অসভ্য, ওরা বর্বর, ওদের জীবনে ভালোবাসা নাই, তাই ওরা প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে। আমার জীবনে ভালোবাসার অভাব নাই। ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে, সকলকে, হিন্দুদেরকেও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বলি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম। হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা প্রায় কাছাকাছি। আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। আমরা খুব ভালো আছি, এই দেশটা খুব ভালো দেশ, পূজা রোজা একসাথে হয়, আমরা অনেক আরামে আছি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায়, তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়ত করো। ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে, মায়ের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এদের হেদায়ত নসিব করে দিন। প্রিয় ভাই সব, আমার হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইরা যারা আসছেন, আমি তাদেরকে বলবো, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আপনার ইসলাম কবুল করা লাগবে না। আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি, তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না, যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন, আপনি শান্তি পাবেন দুনিয়ায়, শান্তি পাবেন আখেরাতে, পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে দুনিয়ার শান্তি তো পাবেনই। কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য। প্রিয় ভাই সব, আমি এখন মুনাজাতের দিকে আগাব। ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। বলেন সুবহানাল্লাহ। আমি মোনাজাতের দিকে যাচ্ছি, আর মোনাজাতের আদব হলো বসা। এই রাস্তা জুড়ে যত মানুষ দাঁড়ানো আছেন, সব মানুষ বসুন। গতকাল বলেছিলাম, মোনাজাতের কথা শুনে দুই একজন হাঁটে, এটি কিন্তু বেয়াদুবির পর্যায়ে পড়ে, আদবের খেলাফ। মানুষের হাতে যেমন ক্যামেরা থাকে, ফেরেশতার হাতে ক্যামেরা আছে না? তা আপনি মোনাজাতের কথা শুনে যদি হাঁটেন, আপনি তো বেয়াদুবের খাতায় নাম লেখালেন। এমন হতভাগ্য কারো হওয়া উচিত না। মুনাজাত হয় কার কাছে? সেই আল্লাহরে ভয় করেন, জায়গায় বসেন এবং মুনাজাতে শরীক হন। মুসলমানদের বড় দুর্দিন যাচ্ছে, এত বড় দুর্দিন। আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান সীমিত, আমার ইলেম কালাম সীমিত, আমার দৃষ্টিভঙ্গি সীমিত। এই সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে, আমার পড়াশোনা অবজারভেশনের মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারি, বর্তমান পৃথিবীতে মুসলমানেরা যে বিরাট ষড়যন্ত্র আর বিপদের মুখোমুখি হয়েছে, পৃথিবীতে কোনো কালে এত ষড়যন্ত্র, এত বহুমুখী ষড়যন্ত্র আর কোনোদিন হয়েছে বলে আমার জানা নাই। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? তিনিই পারবেন আমাদেরকে কল্যাণ দিতে।
এই জন্যে মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে বলবো আপনাদেরকে ইসলাম সর্বাধিক সুযোগ দিয়েছে, আপনাদের অধিকার দিয়েছে। লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, রাজনীতি করতে পারবেন, আপনারা সমাজনীতি করতে পারবেন, আপনারা যুদ্ধেও যেতে পারবেন, সব পারবেন। তবে আপনার স্বাধীনতা, আপনার সম্ভ্রম, আপনার সতীত্ব, আপনার পর্দা আপনাকে বজায় রাখতে হবে। একাশটুকুনের মধ্য দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমি মা বোনদেরকে বলবো, আসুন ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি। এটি শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের ধর্ম নয়, নামাজ রোজা হজ জাকাত সহ অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছুর সমন্বয়, একটা জীবনের স্কিম, একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আর ওই কথার প্রতিবাদ করি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা হামলা করে, সন্ত্রাসী তৎপরতা চালায়, এরা জেহাদকে অবমাননা করেছে। জেহাদ আর যুদ্ধ এক কথা নয়, জেহাদ আর কেতাল এক কথা নয়, হোলিওর এবং জেহাদ এক কথা নয়। সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে যারা সন্ত্রাসী তৎপরতা চালায় তারা একটি জঘন্য কাজ করছে। যারা বোমা মারে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা মানুষ নয়, তারা মানুষ নামের কলঙ্ক, তারা নরপশু। বলুন তো তারা কি? তারা জানোয়া। হরকতুল জিহাদ, তারপরে জামাতুল মুজাহিদিন, জুমরাতুল মাসাকিন, আবার আর একটা নতুন সংগঠন বেরোচ্ছে নাকি শুনলাম, তার নাম করেছে তারা আল জঙ্গিতুল জঙ্গলাম। এরা কোন জঙ্গল থেকে বাইর হবে আল্লাহ জানে। আপনারা যদি এদের ধরতে পারেন এদেরকে থানায় সোপর্দ করবেন। আপনি যদি জানতে পারেন, আপনার ছেলের রুম আপনার পরিদর্শন করা উচিত, আপনার ছেলের পড়ার রুমের টেবিলের ড্রয়ারে কি আছে, বালিশের তলে কি আছে, বেডের নিচে কি আছে, সেসব বইপত্র আপনার দেখা উচিত। অর্ধপড়ুয়া লেখাপড়া জানে না, মা বাপ থেকে বিচ্ছিন্ন করে এইসব ছেলেপেলেদেরকে ওরা ট্রেনিং দেয়, একটা বিচারপতি মারতে পারলেই বেসতে যাবা তাড়াতাড়ি, একটা আইনজীবী মারতে পারলে বেসতে যাবা, বোমা মারো বেসতে যাও, বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, তারা কি বোমাবাজি করেছেন? তারা কি সন্ত্রাসী তৎপরতা করেছেন? না। ওই জায়গায় দেখেন হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহির কবর আছে না, কোথায়? বাগেরহাটে। খালি কুমির দেখেন না, ইতিহাস দেখেন। তিনি এসে মানুষের খাবার পানি ছিল না, বড় বড় দিঘি কেটেছেন, এই ছিল তাদের কাজ, দিঘি কেটেছেন, পুকুর করেছেন, রাস্তা করেছেন, মসজিদ করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, শুধু আজান দিয়েছেন আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হলো। গৌর গোবিন্দ দৌড়াইয়া পলাইয়া উকুল পায় নাই, বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট, সুবহানাল্লাহ। তারা প্রতিবাদ মুখর ছিলেন। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ সম্রাট আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, জেল খেটেছেন, সমাজ সংস্কার করেছেন, এ ছিল অলিউল্লাহদের কাজ। আমাদের দেশে শর্ষিনার পীর, ফুরফুরার পীর, জৌনপুরের পীর, চরমোনাইল মরহুম পীর হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহ পীরের মতো পীর ছিলেন। আমি ছাত্র জীবনে তার অনেক ওয়াজ শুনেছি, কান্দা মানুষ পাগল হয়ে যেত, গাছের তার তলার তার দুটো খাওয়ার অভ্যাস ছিল না। তিনি মানুষকে ব্যঙ্গ করেন নাই, কারো বিরুদ্ধে উল্টাপাল্টা ফতোয়া দেন নাই, আমার কাছে ইসলাম কারো কাছে ইসলাম নাই এই বাজে কথা তিনি জীবনও বলেন নাই। আমরা তাকে সম্মান করি। এই সব বড় বড় অলিউল্লাহ আর আলেমরা এদেশে ইসলাম প্রচার করেছে, সন্ত্রাসের মধ্য দিয়ে নয়, ভালোবাসা দিয়া, উন্নয়নমূলক কাজ করে, মাদ্রাসা মসজিদ এতিমখানা প্রতিষ্ঠা করে করেছে। সুতরাং এই সন্ত্রাসী তৎপরতা যারা চালায় তারা মানুষ নয়, তারা জানোয়ার, তারা পশু। এদেরকে ধরিয়ে দিন, পুলিশকে ধরিয়ে দিন। আমরা সরকারের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বর্তমান সরকার এদের নেটওয়ার্ক ভেঙে চুর মার করে দিয়েছে। বাকি আছে দুই শয়তান, এ দুই শয়তান আজ হোক কাল হোক ধরা পড়বেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, এবং এদের দৃষ্টান্তমূলক প্রচন্ড শাস্তি হবে ইনশাআল্লাহ। যারা আমাদের দেশকে বদনাম করেছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, গণতান্ত্রিক দেশ, এই দেশকে
অন্যের পরাধীনতা থেকে আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে। এই জন্য আলেমুল আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আগামীতে যেন এই দেশ কোন দেশের তাবেদার গোলাম রাষ্ট্রে পরিণত না হয়ে যায়। কারা এটা করতে পারে, কারা ক্ষমতায় এলে আলেমদেরকে গ্রেফতার করবে, কারা ক্ষমতায় এলে মাদ্রাসা বন্ধ করে দেবে, কারা ক্ষমতায় এলে শাইখুল হাদিসকে দড়ি দিয়ে বন্ধে বরিশাল জেলখানায় ঢুকাইয়া চোরের সাথে রাখবে, ওদেরকে চিনতে হবে, ওদেরকে চিনতে হবে। আর ঐক্যবদ্ধ ভাবে যারা আলেমদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, যারা আলেমদেরকে অসম্মান করে না, আলেমদেরকে মর্যাদা দেয়, তাদের সাথে থাকুন। এই দেশের সমস্ত মাদ্রাসাগুলি ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার দেশে ইসলাম প্রচারিত হয়েছে দুটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, আলিয়া এবং কওমি। আমরা কোনোটাকে ঘৃণা করি না, দুটোই। আমি পল্টনে বক্তৃতা বলেছিলাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার দুটি চোখের মধ্যে কোনটা আপনার প্রিয়, আমি পাল্টা প্রশ্ন করতে চাই, আপনি বলুন আপনার কাছে কোনটা প্রিয়। আপনার কাছে যদি দুটোই প্রিয় হয়, আমার কাছেও দুটোই প্রিয়, আলিয়াও প্রিয় আমার চোখের মতো, কওমি মাদ্রাসাও আমার প্রিয়। এই মাদ্রাসাগুলি এখানে আছে বলে ইসলাম আছে, মাদ্রাসা থাকবে না ইসলাম থাকবে না। সুতরাং মাদ্রাসা হচ্ছে ইসলামের লালন কেন্দ্র, মসজিদও থাকবে না। মসজিদে যেতে হলে তো মাদ্রাসা লাগবে, নামাজ শিখবা কোথায়, আল্লাহর চিন্তা কোথায়। এই জন্য সব থেকে বেশি জরুরি হলো মাদ্রাসা, সেই মাদ্রাসার তারা শত্রু। তাই 252টা মাদ্রাসা যারা বন্ধ করেছিল, এখন তারা আবার বলে ক্ষমতায় যেতে পারলে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করবে। পঞ্চম সংশোধনী বাতিলের অর্থ কি? পঞ্চম সংশোধনী বাতিলের অর্থ হলো আল্লাহর উপরে রাষ্ট্রের সমস্ত কাজের উৎস আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থা কেটে দিয়ে সেখানে সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ কেটে দেওয়া হবে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে। মুসলমানেরা বেঁচে থাকতে কোন অবস্থাতেই এই শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না। সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে, কোন মিষ্টি কথায় ভুলে গেলে হবে না। তেলের দাম, দ্রব্য মূল্য বেড়ে গেছে, তাই আমাদেরকে অন্য পথে যেতে হবে, এই পাগলামি করলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। সুতরাং আল্লাহর দিন দেশ বাঁচলে আমরা বাঁচব, স্বাধীনতা থাকলে আমরা থাকব। দেশের স্বাধীনতা, অস্তিত্ব, অখণ্ডত্ব বাঁচিয়ে রাখার জন্য সর্বোপরি এই যে টুপি মাথায় দিয়ে চলি, মুখে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আর টুপিকে টিকিয়ে রাখার জন্য যারা ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, সম্মান দেয়, মর্যাদা দেয়, উন্নয়নের জোয়ার বয়ে দেয় সারা দেশ জুড়ে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আমাদের ইমানের দায়িত্ব। সে দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ব্যাস, আমরা এখন মোনাজাত করব। মোনাজাতের পরে সারা আজান হবে, ঈশার নামাজ জামাতে পড়ে আমরা বাড়ি যাব, ঠিক আছে ভাই? গতকাল কিন্তু ঠিক থাকে নাই, আজকে যেন থাকে। তবে অনেকে ঈশার নামাজ পড়ে এসেছেন, এটাও ঠিক, যারা পড়ে আসেন নাই তারা আমাদের সাথে পড়বেন। নামাজ না থাকলে ইমান থাকবে না, নামাজ না পড়লে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার নষ্ট হয়ে যায়। জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি করা যায়? যাবে? দুহাত উঁচু করুন, বলুন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার জোরে বলেন ইয়া আল্লাহ, আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন মোনাজাত হচ্ছে, মোনাজাতের পর আপনারা নামাজের জন্য কাতার দিয়ে দাঁড়িয়ে যাবেন, আর সকলে আর্থিক সাহায্য করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।